আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ বারো দিনের এই যুদ্ধে মহা বিপদে রয়েছে ইউক্রেন ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ন্যাটোর দেশগুলো আর যুক্তরাষ্ট্র তো পালিয়েছে অনেক আগেই আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানিয়ে দেব প্রথমে বিস্তারিত রুশ বাহিনীর হামলায় অত্যাধুনিক সব অস্ত্র রেখে পালালো ইউক্রেনের সেনারা এরপরই থাকছে ইউক্রেনীয়দের ফিলিস্তিনি ভূখণ্ডে বসাবে ইসরায়েল নীল নকশা ফাঁস আরও জানিয়ে দেব কবরেও ছাড় দেওয়া হবে না রুশ বাহিনীকে জেলেনস্কির হুঁশিয়ারি এরপরই রয়েছে ভারতের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার আরও জানিয়ে দেব খলস থেকে বেরিয়ে এসে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েল তুরস্কের সম্পর্ক এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে জানালো ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া বারো দিনের এই যুদ্ধে ইউক্রেনকে পুরো চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা তবে রাশিয়ার এই ইউক্রেনকে দখল করতে শুধুমাত্র ২৪ ঘন্টা হলেই হতো কিন্তু রাশিয়া তার যুদ্ধে গেম চেঞ্জ করেছে রাশিয়া যেভাবে প্রথমে হামলা চালিয়েছিল ইউক্রেন জুড়ে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে রাশিয়াকে আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে বিশ্বের এমন একটি পরাশক্তি দেশ যে কিনা শুধুমাত্র একাই ইউক্রেনকে ধ্বংস করে দিতে পারে তবে ইউক্রেনকে সমর্থন দিয়েছিল ন্যাটোভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইউক্রেনের জন্য দুঃসংবাদ তারা সবাই এখন পালিয়েছে কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই পরমাণু হামলার হুমকি দিয়েছে যে কারণে ভয়ে পালিয়েছে অন্য সব দেশগুলো এখন একাই লড়তে হচ্ছে ইউক্রেনকে তবে ইউক্রেনও প্রতিরোধ গড়ে তুলেছে কারণ ইউক্রেনের জনগণ এই যুদ্ধে অংশ নিচ্ছে এবং রাশিয়ার সেনাদেরকে ধরে ধরে হত্যা করছে সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ হলো রাশিয়ার বারো হাজার সেনাকে খতম করে দিয়েছে রাশিয়ার ৮০টি যুদ্ধ বিমান হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন এরই মধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তা হলো ইউক্রেনের যে সমস্ত ইহুদিরা রয়েছে তাদেরকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেনি গান্টোজ ফিলিস্তিনি মুসলিমদের ভূখণ্ড দখল করার জন্য একটি উস্কানি দিচ্ছে এবং ফিলিস্তিনি মুসলিমদের ওইখানেই জায়গা দিচ্ছে এই ইউক্রেনের ইহুদিদেরকে আর এজন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী দেশগুলো তবে দুঃখের সংবাদ হলো এই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মুসলিম দেশের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রিসেপ তাইপ এরদোগান কিছুদিন আগে ইউক্রেনকে যুদ্ধ বিমান ড্রোন দিয়ে রাশিয়ার বিপক্ষে ব্যাপক হামলা চালিয়েছে আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় মুসলিমদের পক্ষে কথা বলেছে এবং মুসলিমদের দুঃখের সময় যদিও তারাও ইহুদি বা অন্যান্য ধর্মের তারপরেও এই রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু সবসময় মুসলিমদের পক্ষে কথা বলেছে এই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলের পক্ষ নিয়ে বা ইউক্রেনের পক্ষ নিয়ে এটা বুঝতে সক্ষম করে দিয়েছে সারা বিশ্বের মুসলিমদের যে আসলে মুসলিম ধর্ম তার মূল বিষয় না তার মূল বিষয় হচ্ছে স্বার্থ এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রুশ বাহিনীর হামলায় অত্যাধুনিক সব অস্ত্র রেখে পালালো ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর হামলার মুখে পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক সব অস্ত্র রেখে পালালো ইউক্রেনের সেনারা খেরসন শহর দখলের পর শনিবার সেখানকার একটি সেনা ক্যাম্প নিয়ন্ত্রণ নেয় পুতিন বাহিনী পরে সেই ক্যাম্পের ভিডিও ফুটেজ প্রকাশ করে মস্কো এপি প্রকাশিত এক ভিডিওটিতে দেখা যায় বিশাল বড় সামরিক ঘাঁটিতে রয়েছে রকেট লঞ্চার সহ সব ধরনের সমরাস্ত্র এছাড়া ট্যাঙ্ক সাজোয়ার মতো যুদ্ধযান রেখে পালিয়ে যায় জেলোনস্কির সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ক্যাম্পটিতে কমপক্ষে ৪,০০০ যোদ্ধা ছিল এমনকি নৌবাহিনী এবং মাইন অপসারণের বিশেষ ট্রেনিং দেওয়া হতো যদিও রাশিয়ার এই দাবিতে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার ইগোর কোনোশেনকভ মুখপাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গোরে কোনোশেনকভ বলেন মানুষ হত্যা নয় ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো আমাদের লক্ষ্য এর মধ্যে তাদের বহু যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে আমাদের বাহিনী তাদের অন্যতম সেনা ঘাঁটি দখলে নিয়েছে দ্রুতই অন্য ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে চলে আসবে ইউক্রেনীয়দের ফিলিস্তিনি ভূখণ্ডে বসাচ্ছে ইসরায়েল
ইউক্রেনের ইহুদি শরণার্থীদের আশ্রয় দিচ্ছে ইসরায়েল, আর এসব শরণার্থীদের বসানো হচ্ছে অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ চাচ্ছে ইউক্রেনের ইহুদিরা তাদের দেশে চলে আসুক। ফিলিস্তিনি জনসংখ্যার চেয়ে ইহুদি জনসংখ্যা বাড়ানোই তাদের একমাত্র উদ্দেশ্য। শুধু ইহুদি শরণার্থীদের আশ্রয় নয়, ইউক্রেনের যুদ্ধ থামাতেও চেষ্টার কোনো ত্রুটি করছে না ইসরায়েল। মধ্যস্থতার জন্য পশ্চিমার নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার মস্কোয় উড়ে যান তিনি, ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। 3 ঘন্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন। পুতিনের সঙ্গে বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট। এরপর জার্মানিতে উড়ে যান, বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সঙ্গে বৈঠক করেন। গত মাসের শেষের দিকে 24 ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়। হামলা পাল্টা হামলার মুখে শরণার্থী হিসাবে সীমান্তবর্তী মধ্য ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিচ্ছে ইউক্রেনের লাখ লাখ মানুষ। এরই মধ্যে ইউক্রেনের ইহুদি অধিবাসীদের ইউরোপের বদলে ইসরায়েলে চলে আসার আহ্বান জানায় দেশটির সরকার। 26 ফেব্রুয়ারি ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা ইউক্রেনের সব ইহুদিকে ইসরায়েলে চলে আসার আহ্বান জানাচ্ছি, এটা আপনাদেরই দেশ। শুধু তাই নয়, সরকার সব প্রশাসনিক জটিলতাও দূর করে দিয়েছে যাতে করে দ্রুততার সঙ্গে ইউক্রেনীয় ইহুদিরা চলে আসতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে এখনো পর্যন্ত অন্তত 100 ইহুদি ইসরায়েলে এসে পৌঁছেছে। বিমানে 2টি বিশেষ ফ্লাইটে করে তাদের আনা হয়েছে। ফ্লাইট 2টির একটি এসেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ও আরেকটি এসেছে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওডেসা থেকে। রোববার আরও 3টি ফ্লাইটে অন্তত 300 ইহুদি ইসরায়েলে আসার কথা ছিল। ইসরায়েলের সরকার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে আরও 10,000 ইউক্রেনীয় ইহুদি ইসরায়েলে আসবে। ইউক্রেন থেকে এসব ইহুদিদের জন্য অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি জমিতে 1,000 বাড়ি নির্মাণ করা হবে, যার ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এসব আবাসন তৈরির জন্য ইতিমধ্যে কাজও শুরু করেছে। ইসরায়েলি সরকার পরিচালিত ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশন সেটেলমেন্ট ডিভিশন ইউক্রেন যুদ্ধকে ইসরায়েলে ইহুদি জনসংখ্যা বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে দেশটির কর্তৃপক্ষ। যেমনটা বলছিলেন অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের অধ্যাপক লানা তাতোয়ার। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এই অধ্যাপক বলেন, ইউক্রেন সংঘাতকে ইহুদিদের সংখ্যা বাড়ানোর প্রকৃত সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইসরায়েল ঢালাওভাবে ইউক্রেনের শরণার্থীদের জন্য তার সীমান্ত খুলে দিচ্ছে না, সে শুধু ইউক্রেনীয় ইহুদিদের সুযোগ দিচ্ছে। এশিয়া ও ইউরোপ জুড়ে অবস্থিত রাশিয়াকে বাদ দিলে আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ ইউক্রেন। ইউক্রেনের মোট আয়তন 603,548 বর্গ কিলোমিটার। ইউরোপের বৃহত্তম দেশ হলেও এর জনসংখ্যা জার্মানি ও ফ্রান্সের চেয়ে কম। মাত্র 4,40,00,000 মানুষ দেশটিতে বসবাস করেন। এর মধ্যে ইহুদিদের সংখ্যা 1,40,000-এর মতো, বেশিরভাগেরই বাস রাজধানী কিয়েভ, দেনিপ্রো, খারগিভ ও ওডেসা শহরে। রুশ হামলার মুখে 11 দিনে ইউক্রেনের প্রায় 15,00,000 নাগরিক দেশ ছেড়েছেন। কবরেও ছাড় দেওয়া হবে না রুশ বাহিনীকে, জেলেনস্কির হুঁশিয়ার। ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধাপরাধ চালানোর অপরাধে রুশ সেনাবাহরকে চূড়ান্ত শাস্তি পেতে হবে। কিয়েভে কোনো হত্যাযজ্ঞ হলে কবর পর্যন্ত ছাড় দেওয়া হবে না তাদের। রোববার রাতে শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেন প্রেসিডেন্ট ভাষণে বলেন, আমাদের ঘরবাড়ি স্থাপনার ওপর মিসাইল হামলা ক্ষমার অযোগ্য। ইউক্রেনের ভূখণ্ড বেসামরিক নাগরিক শিশুদের ওপর নির্যাতন চালানোর জন্য পুতিন প্রশাসনকে বিচারের মুখোমুখি হতেই হবে। এতদিন সামরিক ঘাঁটি প্রশাসনিক ভবন ছিল হামলার লক্ষ্য, এখন লোকালয় লক্ষ্য করেও ছোড়া হচ্ছে মিসাইল। এটা গণহত্যা ছাড়া কিছুই নয়। এই অপরাধের জন্য তাদের একমাত্র গন্তব্য স্থল কাবুল। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থেকে সরতে নারাজ। তিনি বলেছেন, রাশিয়ার কথা মেনে নিলেই শুধু তারা এ অভিযান থামাবে। রোববার পুতিন বলেন, বাস্তব চিত্র বিবেচনা করে রাশিয়ার সাথে ইউক্রেনের গঠনমূলক আলোচনা করা উচিত। কিয়েভ প্রশাসনকে বলবো, নিজ জনগণের স্বার্থেই যুদ্ধ বন্ধ করুন, আর তাহলেই সামরিক আগ্রাসন থামাবে মস্কো। পুতিন বলেন, দেশটির বর্তমান সরকারের পতন দেখতে চায় রাশিয়া, সেই দাবি মেনে নিলেই বিশেষ এই বন্ধ হবে অভিযান বন্ধ করা হবে। ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার। ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়,
ফিলিস্তিনে ভারতের রাষ্ট্রদূতের মৃত্যুতে আমরা বিস্মিত ও শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি, খবর দা কাশ্মীরিয়াতে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, তার মরদেহ পাঠানোর ব্যবস্থা করতে আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। সব নিরাপত্তা, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ, স্বাস্থ্য, ফরেন্সিক মেডিসিন কর্তৃপক্ষ সহ সবাইকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মোহাম্মদ আশতিয়া। বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে যা যা করা দরকার সবকিছুর জন্য প্রস্তুত রয়েছে সব পক্ষ। খোলস থেকে বেরিয়ে এসে আরো ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েল তুরস্ক সম্পর্ক, অর্থনৈতিক সংকট নিরসনের চেষ্টা। তুরস্কে চলমান অর্থনৈতিক সংকট সে দেশের গণমাধ্যমগুলোর প্রধান খবরে হয়ে আছে। সে দেশের জনগণ, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে। তুর্কি দৈনিক ইয়ানি চাগ এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, এরদোগান সরকার দেশ চালাতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দৈনিক সুজুর এক খবরের শিরোনাম, সবকিছুর দাম বেড়েছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তুরস্কের অন্যান্য দৈনিকের খবরও প্রায় একই ধরনের শিরোনাম চোখে পড়ে এবং প্রতিনিয়ত অর্থনৈতিক দুরবস্থা নিয়ে বিভিন্ন শহরের দ্বারে দ্বারে এ খবর ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। সব গণমাধ্যমের একই বক্তব্য, আর তা হচ্ছে বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য তারা প্রেসিডেন্ট এরদোগানের নীতিকে দায়ী করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং তার একে পার্টির জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পাচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে স্বয়ং এরদোগানও অসন্তুষ্ট এবং প্রায়ই তিনি কোনো না কোনো পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগের প্রধান কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এ অবস্থায় প্রেসিডেন্ট এরদোগান তার দ্বিমুখী নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়েছেন। পর্যবেক্ষকরা বলেছেন, এরদোগান সরকার অর্থনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হয়ে এখন তাদের ধারণা, ইহুদিবাদী ইসরায়েল সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে বলে তুর্কি কর্মকর্তারা অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ক্ষেত্রে নীতি সংশোধনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে আবারও ভুল পথে পা বাড়িয়েছেন। বিশ্বের ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগে তীব্র সমালোচনা করে এটাকে ফিলিস্তিনি জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অবহিত করেছিলেন। কিন্তু এখন তিনি নিজেই বর্ণবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রতিযোগিতায় নেমেছেন। তুরস্কের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকরাম একশি ইসরায়েল আমিরাতের সম্পর্কের ব্যাপারে তুর্কি কর্মকর্তাদের লোক দেখানো সমালোচনার কথা উল্লেখ করে বলেছেন, আমিরাতে এই পদক্ষেপের প্রতি এরদোগান সরকারের সমালোচনা প্রশংসাযোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ক কি ইসরায়েলের সঙ্গে বিরাজমান কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে? তুরস্কের এই বিশ্লেষকের এই প্রশ্ন থেকে বোঝা যায়, প্রেসিডেন্ট এরদোগান সহ দেশটির অন্যান্য কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের কারণে আমিরাত সহ অন্যান্য আরব দেশের যে সমালোচনা করছে তা একেবারেই লোক দেখানো এবং তা কেবল গণমাধ্যমে প্রচার পাওয়ার জন্য। এ ব্যাপারে তুরস্কের গণমাধ্যমগুলো লিখেছে, গত বেশ ক বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে, অনেক আগে থেকে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও তা এখন আরও জোরদার করা হচ্ছে। ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে তুরস্কের কোনো না কোনো গণমাধ্যম জানিয়েছে, গত দুই বছরে ইসরায়েল ও তুরস্কের গোয়েন্দা সংস্থার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বহুগুণে বেড়েছে। বর্তমানে এরদোগান সরকার মুসলমানদের চির দুশ্মন, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের উদ্যোগ নিয়েছে। এরদোগান প্রশাসনের এই পদক্ষেপ থেকে বোঝা যায়, তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে অন্য আরব দেশকে যে সমালোচনা করেছে তা স্রেফ লোক দেখানো। তুরস্ক সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে বরং তাদের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পদক্ষেপ নিয়েছে। এরদোগানের এই দ্বিমুখী চরিত্রের অর্থই হচ্ছে মুসলিম বিশ্বের সাথে প্রতারণা ও ধোঁকা দেওয়ার চেষ্টা। সূত্র পার্স টুডে। ইউক্রেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে জানালেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ কয়েক বছর না হলেও কয়েক মাস স্থায়ী হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রব। রোববার স্কাই নিউজকে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যর্থতা নিশ্চিত করতে কৌশলগত শক্তি প্রদর্শন করতে হবে মিত্রদের। এদিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা
স্টেপানিন শেনিয়া বলেন, আমাদের সামরিক বাহিনী এখনো যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। রাশিয়ার আরেক সন্ত্রাসী পরিকল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি এখন এমনই বাজে অবস্থায় চলে গেছে যে হাসপাতাল ও আবাসিক এলাকায়ও বোমা মারা হচ্ছে। তিনি বলেন, আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের নাগরিকেরা দৃঢ় প্রতিজ্ঞ, রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, তাদের সেনাদের প্রাণহানি ঘটেছে, কিন্তু এতে ভ্লাদিমির পুতিন নিরুৎসাহিত না হয়ে বরং আরো জোরালো আগ্রাসন চালাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপকতা বাড়ছেই, সামরিক সক্ষমতার দিক দিয়ে অনেক পিছিয়ে ইউক্রেন। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে রুশ সেনাদের কেন বেগ পেতে হচ্ছে নিয়ে চলছে হিসেব নিকেশ। গণমাধ্যম বলছে, টানা যুদ্ধে প্রত্যাশার চেয়েও সফল ইউক্রেন বাহিনী, কোনো কৌশলে এগোচ্ছে ইউক্রেন সেনারা, কেনই বা রুশ সেনারা তাদের সহজে পরাস্ত করতে পারছে না। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ইউক্রেনীয় সেনাদের ওপর, হচ্ছে গোলাবর্ষণ, তবে এসব হামলাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিহত করে দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী। কি সেই রহস্য? ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধকে অনেকটাই সহজ করে দিয়েছে ট্যাঙ্ক, বিধ্বংসী মিসাইল, জেভলিন। দেখতে রকেট লঞ্চারের মতো হলেও মূলত শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করাই জেভলিনের কাজ। রুশ সামরিক অভিযানে ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে জেভলিন। যুক্তরাষ্ট্রের তৈরি জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটি ইউক্রেনের বাহিনীর মন জয় করে নিয়েছে, ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সামাজিক মাধ্যমেও। ভালোবেসে তারা নাম দিয়েছেন সেন্ট জেভলিন। প্রতিরোধ যুদ্ধে আশাতীত সাফল্য পাওয়ায় সব কৃতিত্বই এখন এই জেভলিনের।